हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से एक कैंडिडेट इंटरव्यू देके निकल लिए हैं। आज हम इनसे पूछेंगे कि इनसे जो है बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया है। तो आज चलते हैं इनसे पूछते हैं। मैडम, अपना नाम क्या है? सुष्मिता शाह। अच्छा, तो आपने बोलें आपने के इंटरव्यू बोर्डे की क्वेश्चन जिज्ञोस करे छे वन থেকে ফোর পর্যন্ত কি কি বই আছে সেগুলোর নাম, এবার সিলেবাসের ভেতর থেকে কয়েকটা টপিক বলতে বললো যে কি কি আছে, কোন ক্লাসে কি কি কবিতা গল্প কয়েকটা করে বলতে বললো, বললাম। তারপর একটা দেশাত্মবোধক গান আছে, ক্লাস ফোর নাকি ফাইভ এরকম হবে, তো বললো যে একটা দেশাত্মবোধক গান বললাম, তো বললাম একটু করে দেখাতে বললো, করলাম। ডেমো ক্লাস বললো টেন্সের উপর নিতে, যেহেতু আমার ইংলিশ। তো টেন্সে যে আপনি ডেমো যে দেনেন আপনি, তো ওটা ইংলিশে মিডিয়াম দিলেন না বাংলা মিডিয়াম? না, মানে হচ্ছে বোথ, দুটো ল্যাঙ্গুয়েজ মিশিয়েই করে বলেছি। তো আপনার অনার্স কি ছিল? ইংলিশ ছিল। আচ্ছা, আপনাকে ইংলিশ থেকে আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে বলবেন? হ্যাঁ, একটা বইয়ের নাম বললো, বললো যে সেটা কোন লেখকের লেখা, রাইটার। আচ্ছা আচ্ছা। আর ওরাই চুজ করে দিল, টেন্স পড়াতে হবে। আচ্ছা আচ্ছা, টেন্স পড়ালাম। আচ্ছা আচ্ছা, একটা ইজি কোশ্চেন যে আপনাকে ওখানে ওয়ান ওয়ার্ডে ওখানে জিজ্ঞেস করেছে। ইজি ইজি সেরকম মনে পড়ছে না। আচ্ছা, একটা টাফ কোশ্চেন যে ওখানে আপনি উত্তর দিতে পারলেন না ওই সময়। হ্যাঁ, আমার ইংলিশে একটা নোভেল নামটা উল্লেখ করে দিল, ওই রাইটারটার নামটা আমি বলতে পারি। আচ্ছা, মোটামুটি আপনাকে চেতন ভগতের লেখা বইয়ের নামের জিজ্ঞেস করলো, রিসেন্টলি যেটা লিখেছে সেটা বলতে বললো। তো মোটামুটি আপনাকে কত কোশ্চেন করলো? মোটামুটি দশটার মতন হবে। দশটা করে দিয়েছে, মানে তিনজন ছিলেন, তিনজন তিনটে চারটে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা আমি একটা কোশ্চেন করবো কি আপনাকে, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিম আছে, পরিকল্পনা আছে ওখান থেকে? না। আচ্ছা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে আপনাকে কোশ্চেন করেছে? হ্যাঁ, সেটা বলে যে কি ওয়েতে পড়াবেন। আচ্ছা আচ্ছা, ওগুলো বলতে। আচ্ছা আচ্ছা, যে এতনে যে সাইকোলজিস্ট আছে ওখান থেকে আপনাকে কিছু কোশ্চেন? না না। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, মোটামুটি। এখন ওনাদের কিরকম লাগলো? মোটামুটি ঠিক আছে। আপনি তো ইমপ্রেস করতে পারলেন তো? হ্যাঁ, কিছুটা মনে হয়, এখন ওদের ব্যাপার সেটা, ওদের কিরকম লাগলো। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? 9 ছিল। 9 ছিল। আচ্ছা, বোর্ডে মেম্বার যে ছিল ওনার আজকে ব্যবহার কেমন ছিল? ভালো ভালো। হ্যাঁ, আমি একটা গান করতে বলছিলেন, তো লিরিক্সটা আমি ভুলে যাচ্ছিলাম বারবার, তো একজন ম্যাম ছিলেন, উনি হেল্প করছিলেন, এটা হবে না ওটা হবে, একটু ভুল করছিলাম লিরিক্সটা। আচ্ছা, তো ওভারঅল আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক, আর ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদেরকেও থ্যাংক ইউ, আমি খুব ফলো করতাম, ভিডিওগুলো দেখতাম। তো আপনি জিকে মাস্টারকে, যে ভিউয়ার আছে ওনাকে কি বলতে চাইবেন আপনি? হ্যাঁ, ভিডিও সাবস্ক্রাইব করতে বলবো। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা, আপনার নাম কি আছে? মিঠুন ঘোষ। আচ্ছা, আপনি বলবেন কি আপনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, প্রথম জিজ্ঞেস করলো যে অ্যাজ এ প্রাইমারি টিচার আমি স্কুলটাকে কীভাবে চালাবো, এটা জিজ্ঞেস করেছে। প্লাস জিজ্ঞেস করেছে আপনার মিড ডে মিল নিয়ে জিজ্ঞেস করেছে, যে খাবারে যদি কোনো বিষাক্ত কিছু হয় তাহলে আমি কি করব, কাকে বলবো, কী কী স্টেপ নেবো আর কি এটা। আর জিজ্ঞেস করেছিল যে আমি কোন সাবজেক্টে এম এ করেছি, ওখান থেকে কিছু ধরেছে। আর ওই যেটা প্রফেশনাল কোর্স আছে বিএড ডিএড থেকে কিছু প্রশ্ন, এবং একটি ডেমনস্ট্রেশন, আর এনসিটিইর পুরো নাম লিখতে বললো, লিখলাম। তারপরে বললো যে দু একটা কাজ বলুন এনসিটিইর, এটুকুই ধরেছে। তারপর বললো যে অবসর টাইমে কী করেন, বললাম যে যখন যা কাজ পাই, টিউশনও পড়াই, লেবারিও পড়ি। তো বলার পরে বললো যে ঠিক আছে আসুন। আচ্ছা, আপনি একটা বলবেন কি অনেক ক্যান্ডিডেটকে এখানে কনফিউশন আছে কি ওখানে বোর্ড ব্ল্যাক বোর্ড আছে ইয়া হোয়াইট বোর্ড আছে? ওখানে হোয়াইট বোর্ড আছে, মার্কার। আচ্ছা, হ্যাঁ, ইউজ করতে। তো আপনি যে ইন্টারভিউ দিয়েছেন, আপনি তো কত সময় আপনাকে লাগলো ইন্টারভিউ বোর্ডে? 10 থেকে 15 মিনিট লাগছে আর কি। আর একটা কোশ্চেন যার আপনি উত্তর দিতে পারলেন না? উত্তর দিতে আমি একটা পারিনি, আমি সেটা বলেছি, মানে কি বলেছি সেটাই তো আমি বলেছি যে এই মুহূর্তে মনে পড়ছে না আমার আর কি। ঠিক আছে, ওটা ওই নির্মিতি বাদ ধরেছিল আমাকে আর কি। আচ্ছা আচ্ছা,
লাইগরস্কির। আচ্ছা, তো ওটা আমার সেই মুহূর্তে মনে পড়ছিল না আর কি। আচ্ছা, তো আমি বললাম যে এখন এটা মনে পড়ছে না, বললাম কোনো ব্যাপার না। আচ্ছা, আপনার অনার্স কি ছিল? এডুকেশন। আচ্ছা, এডুকেশন থেকে আপনাকে কোশ্চেন করেছে? হ্যাঁ, কোশ্চেন করেছে। ওখান থেকে কি করলো কোশ্চেন? ওখান থেকে আপনার ওই যে লার্নিং প্রসেস, সেখান থেকে, হ্যাঁ সেখান থেকে প্রশ্ন করেছে বা কোন যে লার্নিং প্রসেসগুলো আছে বা লার্নিং মেথডগুলো আছে সেগুলো কোনটা ইউজ করলে ভালো হয়, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করেছে। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার 3। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, স্যাটিসফাই। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে আপনাকে বেস্ট অফ লাক আর ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আপনার নাম কি আছে? অভি সাহা। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? কুচবিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনি বলবেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? একটা ডেমো দিতে বলেছে যে কোনো টপিকের উপরে, এবং SC/ERT-র ফুল ফর্ম কী, এই ধরনের 4-5টা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, এর বেশি তো। আচ্ছা, তো আপনার আর আর কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? এখন তো মনে পড়ছে না, নাম কোথা থেকে আসছি, ডিগ্রি কি, এসবই জিজ্ঞাসা করেছে, এর বাইরে সেরকম কোনো প্রশ্ন, কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে। মোটামুটি কত কোশ্চেন করেছে আপনাদের? 4-5টা। আচ্ছা, ডেমো টপিক কী ছিল আপনার? ডেমো আমাকে টপিক নিজেকেই বাঁচতে বলছে। আচ্ছা, কী চুজ করলেন আপনি? স্থানীয় এবং প্রকৃত মান ক্লাস 4 থেকে গণিতের। একটা ইজি কোশ্চেন যে আপনাকে ইজি ওখানে জিজ্ঞেস করেছে? ওখানে ইজি কোশ্চেন SC/ERT-র ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল। একটা টাফ কোশ্চেন যে ওখানে আপনাকে জিজ্ঞেস করলো, টাফ কোশ্চেন ধরে। আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার ইন্টারভিউ কত সময় লাগলো? 10 মিনিট। খুব ভালো। আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? একদম, ফুললি স্যাটিসফাই। আপনার টেবিল নাম্বার কত ছিল? 4। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। আপনার নাম কি? আমার নাম হয় রামকৃষ্ণ রক্ষিত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? কুচবিহার থেকে। আচ্ছা, আপনি বলবেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন করতে হয়, মানে একজন স্টুডেন্টের যা ডিটেলস থাকে প্রথমে নাম বলতে হবে, তার সারা মানে উনি ওনার কোয়ালিফিকেশান কী কী আছে সেগুলো বলতে হয়। তারপর একটা ডেমনস্ট্রেশন দেখাতে হয়, ডেমনস্ট্রেশন একটা ক্লাস নিজের পছন্দ মতোই দেয়। তারপরে 2-4টা কোশ্চেন করা হয়। আমাকে যেমন কোশ্চেন করা হয়েছিল কমিশন থেকে, যে স্বাধীনতা পরবর্তী যে কমিশনগুলো আছে সেগুলোর নাম বলুন, কবে হয়েছিল আর সেখানের কিছু লক্ষ্য। আচ্ছা, তো আপনি বলবেন কি আপনাকে একটা ইজি কোশ্চেন যে ভিতরে আপনাকে জিজ্ঞেস করেছে? না, কোশ্চেন আমার কাছে কোনোটা কঠিন মনে হয়নি, আর কি পড়া ছিল আমার সবগুলো। আচ্ছা, তো আপনাকে মোটামুটি আপনাকে কত কোশ্চেন করেছে? কোশ্চেন আমাকে সেরকম করে কোশ্চেন সে বলতে সেরকম ওই কমিশন থেকেই কোশ্চেন করেছে, আর সেরকম কোনো কোশ্চেনই করেনি। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, স্যাটিসফ্যাকশন তো আছেই, কারণ হচ্ছে ইন্টারভিউতে কোনো প্রবলেম হয়নি আমার আর কি। তো আপনি তো এত কম সময় আপনার ইন্টারভিউ দিয়েছেন, আপনি আপনাকে যাদের ওখানে তো বেশি কোশ্চেন করেছে না ওখানে, তো আপনি আপনি কি বলবেন? আপনাকে জাদা টাইম দে তো আপ আর আচ্ছা সে ইন্টারভিউ দিয়ে সকতে থে, কে বলতে আপনি? মানে জাদা টাইম দেনে গেলে যদি দিয়ে দেয় সেক্ষেত্রে যেটা আমাদের সুবিধা হতো, ডেমনস্ট্রেশন ক্লাসটা আরও ভালোভাবে নেওয়ার। ডেমনস্ট্রেশন ক্লাসটাতে আমরা সময় পাচ্ছি খুবই কম। আর এমনিতে কোশ্চেন ওরা মানে যদি পেরে যাচ্ছে তাকে তাদের ছেড়ে দিচ্ছে, 2-4টা কোশ্চেন করার পরে যদি মানে কোশ্চেনগুলো পেরে যাচ্ছে সাথে সাথে ছেড়ে দিচ্ছে। আর যদি কেউ কোশ্চেন না পারে তাকে হেজাচ্ছে আর কি। এই হচ্ছে প্রবলেম। মানে যে অনেকের যে পেপার থাকে না, মানে ডাউনলোডের যে পেপারটা তাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ডাউনলোড পেপার না থাকলে হয়, পাস কোয়ালিফাইড যে একটা পেপার থাকে যেটা অনেকের কাছেই নেই আর কি, অনেকে মানে ভয়ে ভীত হয়ে আছে যে এই পেপার না হলে আমি ইন্টারভিউ দিতে পারবো না, এরকম কোনো ভয়ের ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, মানে মানে কোয়ালিফাইড যে পেপারসটা আর কি 16-তে যারা ডাউনলোড করছিল সেটা না হলেও ইন্টারভিউ দেওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে লিস্টটা থাকলেই হবে, লিস্টটা নাম থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 7 ছিল আমার। আচ্ছা, আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক।